হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, কারণ ঘোরাঘুরি, পাহাড়, পর্বত কার না ভালো লাগে, তাই না? আর সেই সমস্ত ভিউই আজকের ভিডিওয় আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পরবর্তী সব ভিডিওগুলো দেখার জন্য, অর্থাৎ যখন ইচ্ছা তখন দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো এটা হলো, সবাই তো একটু করে দেখতেই পেরেছেন আর বুঝতে পারছেন আমরা পাহাড়ে এসেছি। আর একদিন বলেছিলাম আমার অনেক অনেক আরও আগের ভিডিওতে, শুধু পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত একটা ভিউ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতাম। তো তখনই বলেছিলাম যে একদিন এই উপরে, মানে এই বড় পাহাড়ের উপরে যে জনবসতি আছে এটা আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিও আকারে। তো আজকে আল্লাহর রহমতে আপনাদের সাথে দেওয়া কথাটা রাখতে পেরেছি। তো দেখতে পেরেছেন আমরা কিন্তু এখনও পাহাড়ের একদম শেষে চলে, মানে পৌঁছে যাই নাই, মাত্র অর্ধেকটা উঠেছি, সেখান থেকেই কিন্তু বসতি শুরু। তো আসলেই ভাবতে এবং আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখবেন আর আসলেই বুঝবেন এদের জীবনযাত্রাটা কতটা কঠিন এবং কতটা কষ্টের। এই যে দেখুন কত সুন্দর সুন্দর, মানে আমাদের কাছে সুন্দর লাগছে, ওদের কাছেও ওদের বাসস্থানটা অনেক সুন্দর, আবার আমাদের কাছেও আমরা উপভোগ করছি দূর থেকে, এটার জন্য আমাদের কাছেও অনেক সুন্দর লাগছে। কিন্তু আসল কথা হলো আসলেই কিন্তু এদের জীবনযাত্রাটা এতটা ভালো না, তা তো আপনারা একটু করে আমার ভিডিওর মাধ্যমে হলেও দেখতে পারছেন। এই যে দেখুন প্রতি বছর বছর কম বেশি পাহাড় ধস হয়, আর বুঝতেই তো পারছেন যে আমরা পাহাড়ের কতটা উপরে চলে এসেছি। আর এই যে যার যার ঘর তার তার কাছে বেহেস্ত একটা কথা আছে না, তেমনি ঘর যেমনই হোক যার ঘর তার কাছে কিন্তু শান্তির একটা নীর। তো যে যেভাবে পেরেছে তার বাড়িটা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে, তার এক ঝলক কিন্তু আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। কি করেন আপনারা? হ্যাঁ খেলেন? তো কিছুক্ষণ আগে তো দেখতে পেরেছেন কতগুলো বাচ্চা খেলছে, আসলে ওরা ওদের গতিতে খেলছে আর কি, কিন্তু কতটা রিস্কজনক জায়গায় খেলছে এটা কি আপনারা দেখে ভাবতে পারছেন? আমি তো ভয় পেয়েছিলাম। তো এখান থেকে কিন্তু তারা যে কোনোভাবে তাদের একটা দুর্ঘটনা ঘটতেই পারে, কারণ ছোট ছোট আল দিয়ে রাস্তা, আল মানে কি অনেকে বুঝেন, অর্থাৎ ছোট ছোট চিকন চিকন রাস্তাকে, মানে ঘরের পাশ দিয়ে বা জমিনের পাশ দিয়ে যে ছোট ছোট চিকন চিকন রাস্তা হয় ওগুলোকে আমাদের দেশে আল বলে থাকে। তো এরকম সেই ভাষাটাই আমি আমার দেশের ভাষায় আমি ইউজ করছি। তো এই তো, যাই হোক, সেখান থেকে ওরা দৌড়াদৌড়ি করছে, লাফালাফি ঝাপাঝাপি করছে। আমার তাই, মানে কি বলবো, কিছুক্ষণ আগে আপনাদের সাথে বলেছি খুব ভয় লাগছিল। তো আর আমার হনার তো দেখতেই পেরেছেন যে হাঁটতেও ঠিক মতো পারছে না, সে খুব ভয় পাচ্ছে, একটু উঠতে গেলেই ভয় পাচ্ছে, নামতে গেলেও ভয় পাচ্ছে। আর এটা ওদের অভ্যাস হয়ে গিয়েছে প্রতিদিনের দিনকার, অর্থাৎ আমরা যেভাবে ভাত মাছ খাই এটা আমাদের অভ্যাস, ওদেরও এটা ভাত মাছের মতোই অভ্যাস হয়ে গিয়েছে। শুধু শুধু আমরাই ভয় পেয়েছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে এখান থেকে ওরা পড়ে যাবে না, বলে না ওরা কখনো এরকম তো হয় না, মানে ওরা পড়বে না, ওদের অভ্যাস হয়ে গিয়েছে। আবার অনেকে পড়েও যায় এরকম, আবার অনেককে মানে টেনে উঠাতে হয় যেগুলো বেশি ছোটো ছোটো বাচ্চা, এই সব শুনে টুনে কিন্তু একটু ভয়ই লাগে, তাই না? আর
এই তো আমরা এসেছিলাম, তো আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল। তো এখানে সবাই কিন্তু গার্মেন্টস কর্মী, তো মানে কম বেশি সবাই। দেখেন এই ঘরটা, দেখেন একদম পাহাড়ের মানে সাথে, এ পাহাড়ের নিচে ঘরটা আর উপরে পাহাড়ের যে উপরের যে অংশটা তার সাথে কিন্তু টিনটা দেওয়া, একদম ঠেকে ঠেকে ঘরটা করেছে টিন ঠেকিয়ে। তো যাই হোক, দেখতে ভালো লাগলেও মানে আমরা উপভোগ করতেছি সেইটা ভালো লাগছে, কিন্তু আসলে ভাবতে গেলে অনেকটাই কষ্ট লাগে, ভালো লাগে না। এখান থেকে দেখতেই পাচ্ছেন নিচে ভিউটা একটু করে দেখালাম। আর প্রতি বছর ওই যে বলেছি পাহাড় ধস হয়, পাহাড় ধস হলে তো আর কোনো মানে কথাই থাকে না, অনেক ঘর পাহাড়ের মধ্যে মাটির মধ্যে মানে তলে চলে যায়। এভাবে করে কিন্তু এরা তারপরেও এখানে থাকে, কারণ ওই একটাই, থাকার জায়গা না থাকলে কি করবে সেটাই। যাই হোক, তারা তাদের মতো ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি। আর এই যে দেখুন আমি নামছি, আমাদের পাহাড়িদের জীবনযাপন দেখানোর পর্বটা শেষ হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।